নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা শীতের অর্থাৎ শেষ দিকে, যে ফুলটি আমাদের বাগানকে সৌন্দর্য করে থাকে, যে লতানো গাছটি, সেটা হচ্ছে ভেন্সটা। এই ভেন্সটা ফুল গাছের পরিচর্যা আমাদের এই শীতের শুরুর আগে করতে হয়। তাহলে শীতকালে গাছটা কী হয়, প্রচুর পরিমাণে ফুলে ভরে যায়। এবং টবে করতে গেলে এত কিছু বিশেষ পরিচর্যা লাগে, সেটা আমরা বলবো এই ভিডিওতে। এবং আপনাদের টবের মধ্যে দেখতেই গতবারে দেখতে পেয়েছেন যে ভিডিওতে আমি যে প্রচুর পরিমাণে আমার ফুল এসেছিলো, এবং অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে কত ইঞ্চি টবে গাছটি করেছেন এবং কীভাবে পরিচর্যা করেছিলেন, এবং তার উত্তর আমি দিয়েছি। অনেকে বলেছেন দাদা আপনি টপটা দেখানো হচ্ছে না, তার টপটা কত ইঞ্চি তে বসিয়েছেন। এটা মোটামুটি 14 ইঞ্চি টবে, বড় ফ্ল্যাট টবে বসানো আছে, দেখতেই পাচ্ছেন টপটা। এই ধরনের টব নির্বাচন করবেন যখন এই ধরনের লতানো গাছ বসাবেন, দেখতেই পাচ্ছেন টপটা কত সুন্দর। যারা দেখেননি, যারা আমাকে কমেন্ট করেছেন, অবশ্যই ভিডিওতে দেখে নেবেন যে টবের সাইজটা কীরকম এবং কীভাবে লাগানো আছে। আর প্রথম কথা হচ্ছে, আমাদের টবে গাছ করতে গেলে অনেক খাওয়া দাওয়া মেনটেন ঠিকঠাক দিতে হয় গাছকে, তাতে কী হয় পুষ্টি যদি না যদি থাকে তাহলে গাছ কিন্তু সেভাবে বৃদ্ধি হবে না এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে না। এই গাছগুলো দেখতেই পাচ্ছেন এই সময়ে আমার কত নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, এবং ব্রাঞ্চ বেরোনোর ফলে কী হবে, আমি এই গাছ থেকে গতবারের তুলনায় এবারে প্রচুর পরিমাণ ফুল পাবো। এবং তার জন্য আমাকে এই সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ বলতে পারেন যে কিছু খাবার দিতে হবে, যে খাবারটা দিলে আমার গাছে ফুল আনতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে ফুল আমরা গাছ থেকে দেখতে পাবো। তা আমরা এটা তো বর্ষার শুরুর আগে আমরা কাটিং করেছিলাম, কাটিং করার পর দেখুন গাছটা এখন এইভাবে মানে এত সুন্দর হয়েভাবে তৈরি হয়েছে। আরও মানে ফুল আসার আগে গাছটা আরও নতুন নতুন ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবে, এবং এক গাছ অর্থাৎ মাটিতে যে তুলো পরিমাণ ফুল দেখি, কিন্তু আমরা টবের মধ্যে সেই পরিমাণ ফুল আমরা এখানে দেখতে পাবো। চলে আসি, আপনারা এই সময় শীতের পরিচর্যার সময় কী খাবার দেবেন। মোটাম কথা হচ্ছে এই সময় আমাদের যে খাবারটা দেওয়া গুরুত্বপূর্ণ, সে খাবারটি হলো মিক্সার। এই মিক্সারটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো গাছেই আপনি এই মিক্সারটা দিন, তাতে খুব রেজাল্ট ভালো পাবেন। অন্য আদার্স কিছু খাবার দেওয়ার দরকারই নেই। এসব মিক্সারটা মোটামুটি আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে নিন, বা আমরা নিজেরাই তৈরি করে নিতে পারেন। এর মধ্যে থাকবে নিম খোল, বাদাম খোল, শিংকুচো, হাড়গুঁড়ো, সুপার ফসফেট মিশিয়ে অনুখাদ্য কিছুটা পরিমাণ অনুখাদ্য দিয়ে দিন। এবং এই গাছের একটা অমৃত খাবার বলতে পারেন, এই অমৃত খাবার কিন্তু এই গাছের পক্ষে। এই গাছটা দেওয়ার পর আপনি হালকা করে মাটিটা থেকে খুঁষে দেবেন, খুঁষে দিয়ে খাবার মোটামুটি এরকম টবে 14 ইঞ্চি টবে আমরা 14-15 ইঞ্চি যেটা থাকে যেমন টবে লাগাবেন, মোটামুটি টবে একটা এক মুঠো সিঙ্কু মিক্স সারটা দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর ভালো করে মাটিটা হালকা করে খুঁষে দিন, খুঁষে দেওয়ার পর কিন্তু ফুল জল দিয়ে দিন। এটা খাবার গেল। এবার আপনাদের যে খাবার দেওয়ার পর মোটামুটি আপনারা এই খাবারটা মাসে অর্থাৎ ফুল আসার আগে এই সময় একটু দিয়ে দিলেন। এরপর থেকে যেটা করতে হবে আপনাদের, সপ্তাহে দুবার করে, আর সপ্তাহে বলে 2 সপ্তাহ পরপর একবার করে ফুল পচে জলটা হালকা করে পাতলা করে কিন্তু দিতে হবে। এই হচ্ছে খাবার। তো মাসে দুবার ফুল পচে জল, আর একবার শীতে হতে ফুল আসার আগে এই মিক্স খাবারটা দিয়ে দিন। এরপর থেকে যেটা করতে হবে, ভিটামিনটা কিন্তু কন্টিনিউ স্প্রে করতে হবে মাসে দুবার করে। ভিটামিনটা খুব ঘাটতি দিলে হবে না, ভিটামিন দিলে নতুন অর্থাৎ গাছে প্রচুর পরিমাণ অসংখ্য কুড়িয়ে আসবে, কুড়িয়ে আনতে সাহায্য করে এবং গাছকে সতেজ রাখে এবং সবুজ রাখে। এবং ফাঙ্গিসাইড পাউডার কিন্তু একবার স্প্রে করুন শীতের সময়টা, তাতে দেখুন রেজাল্ট খুব ভালো পাবেন এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে, ব্রাঞ্চ আসবে এবং নতুন ব্রাঞ্চ হলে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং এই সময় যখন ফুল আসবে অবশ্যই আমি আপনাদেরকে আরও ভিডিও করবো এবং ভিডিও দেখাবো যে কী পরিমাণে ফুল আমরা এভাবে পরিচর্যা করে এনেছি। আপনারা আগে ভিডিওতে অবশ্যই দেখেছেন যে আমরা কী সুন্দর ফুল করেছিলাম এবং টবের মধ্যে করেছিলাম, যেটা যাদের আমাদের অর্থাৎ মাটিতে জায়গা নেই অথচ এই গাছ লাগাবার ইচ্ছা আছে, তারা কিন্তু এরকম টবে নিয়ে এসে কিন্তু মাটিতে এভাবে টবে করুন এবং দেখবেন প্রচুর ফুল পাবেন কিন্তু একটা গাছ থেকে। আর
বিশেষ কিছু পরিচর্যা এই লাগে না এই গাছে, এইভাবেই পরিচর্যা করে গেলে, এইভাবে খাবার দিতে গেলে মাসে মাসে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবং জলের যেটা বলছি, জল কিন্তু খুব বেশি দেবেন না, একবার জল যদি মাটি ভিজে থাকে জল দেওয়ার দরকার নেই, মোটামুটি মাটি শুকিয়ে যাবে সেই সময় তখন জল দেবেন, তাহলেই দেখতে পাবেন গাছের কিন্তু ঠিকঠাক ফুল আসছে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চও হবে। তাই যারা নতুন দেখছেন চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন বন্ধুরা, যাতে সহজে টবে ভ্যানসা গাছ এভাবে পরিচর্যা করতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে পারে। এবং আর কিছু বিশেষ কিছু বলছি না, এই।